ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিউটেলের পক্ষ থেকে স্বাগত। আজকে অনুশীলনী 1.4-এর 8 নম্বর অঙ্কটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। বলছে, আজমান সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? এখানে আজমান সাহেব তিনি তার জমি থেকে এক বছরে 3 রকমের ধান পেয়েছেন, আমন, ইরি এবং আউশ ধান। তিনি এক বছরে মোট কত পরিমাণ ধান পেলেন সেটা বের করতে বলছে, অর্থাৎ অঙ্কটা একটা যুগের অঙ্ক হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি এখানে আজ মাইন সাহেব এক বছরে ধান পেলেন, কি পরিমাণ পেলেন? এখানে বলা আছে 20 সমস্ত 1/10 যোগ 30 সমস্ত 1/20 যোগ 10 সমস্ত 1/50 কুইন্টাল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো সমস্ত অঙ্কটা আমরা করতে হলে আমাদের কি করতে হবে। এখানে 3টা মিশ্র ভগ্নাংশ বলা আছে, যেমন 20 সমস্ত 1/10 এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি করতে হবে, এই 20 এবং 10-এ আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং নিচের হরে গুণ গুণ করলাম, সাথে আমরা কি করব, এখানে লব আছে 1, 1টা আমরা যোগ করব, সাথে আমরা লব 1 যোগ করে দিলাম, নিচে কি থাকলো 10, 10-ই থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, 20 আর 10-এ গুণ করলে কত হয়, 200 হয়, উপরে কত হয়, সাথে 1 রয়ে গেলো সেটাই বসিয়ে দিলাম, অর্থাৎ 201/10। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি করব, এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে কি হবে, 201/10 হলো। শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে 30 এবং 20 আমরা কি করব, 30 এবং 20 গুণ দিলে কত হয়, 3 × 6 = 600 হয়, 600-এর সাথে আমরা কি করব, 1 যোগ করব, বাই কত, 20। অনুরূপভাবে আমরা কি করব, 50 এবং 10-এর সাথে যদি গুণ দিই তাহলে কত হবে, 500 হবে, সাথে আমরা 1 যোগ করব, কত হলো, 50 হলো। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা আরও সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হবে, 201 + 10 + 600 + 1 + 20 + 501 + 50। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম, কত কুইন্টাল পেলাম, এটাকে আমরা কিসে কনভার্ট করলাম, ভগ্নাংশে কনভার্ট করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, এখানে 10, 20 এবং 50, 10, 20 এবং 50 এর লসাগু বের করব। আগে 10 দিয়ে দিই, 1 বার যা 2 বার যা, এখানে 5 বার যা, তার মানে কত, 5 × 10 আর এখানে কত, 10, গুণ দিলে 100 হয়, তার মানে লসাগু আমরা কত পেলাম, লসাগু আমরা পেলাম 100। আমরা এখানে লসাগু 100 লিখে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করতে হলে আমাদের কী করতে হবে, যে লসাগু 100 পেলাম সেটাকে আমরা কী করব, এই যে এখানে হর 10 আছে তাকে ভাগ করব, তা দিয়ে ভাগ করব। 100-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কবার যাবে, 10 বার যাবে। যে 10টা পেলাম সেই 10-কে আমরা কী করব, 201-কে গুণ করব, অর্থাৎ 10 × 1 গুণ করলে কত হয়, 2010 হয়। শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে আমরা কী করব, 20 দিয়ে কী করব, 100-কে ভাগ দিলাম। অনুরূপভাবে আমি কী করব, ভাগ দেওয়ার পরে কয়বার যাবে, 5 বার যাবে। যে 5টা পেলাম সেই 5টাকে আমরা কী করব, আবার 601-এর গুণ করব। যদি গুণ করি তাহলে কত হয়, 5×5, 0, 0, 5, 30, অর্থাৎ এখানে দাঁড়াবে কত, 3005। শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে 50-কে আমরা 50
কে আমরা কি করব 100 কে আমরা 50 দিয়ে ভাগ দেব কয়বার যাবে দুবার যাবে আমরা লিখি এখানে 100 ভাগ 50 সমান 2 2 এর সাথে আমরা কি গুণ করব 501 গুণ করব শিক্ষার্থী বন্ধুরা তাহলে কত হয় 2 1 2 0 আর এখানে কত 10 হয় অর্থাৎ 1002 হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি করলাম এই অংশটা পেয়ে গেলাম এখন আমরা কি করব উপরেগুলো যোগ করব যদি যোগ করি তাহলে কি হয় 2 আর 5 এর যোগ করলে 7 হয় তার 7 বসিয়ে দিলাম শূন্য একটা রইলো এখানে একটা শূন্য এখানে এক রইলো তাই এখানে এক বসিয়ে দিলাম এখানে আবার কত হলো শূন্য এখানে শূন্য এখানে শূন্য শূন্যটা বসিয়ে দিলাম 1 আর 3 4 হয় 4 আর 2 এর কত হয় 6 হয় শিক্ষার্থী বন্ধুরা নিচে কত হলো 100 এত কোয়ান্টাল এটাকে আমরা কি করব ভাগ করব যদি ভাগ করি তাহলে কি হয় 6017 অর্থাৎ আমরা ভাগ করার পরে কয়বার যাবে 6 বার যাবে 600 আমরা লিখে দিলাম নিচে আমাদের কত শূন্য শিক্ষার্থী বন্ধুরা যে যখন আমাদের কি হবে শূন্য একটা বেশি রয়ে গেল তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ভগ্নাংশ কত নামলো 7 1 আর 7 1 আর 7 আমরা কি করব উপরে 7 নিচে কত হবে 100 অর্থাৎ আমাদের উত্তরটা দাঁড়ালো 6 সমস্ত 17 বাই কত 100 কুইন্টাল শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের আনসার তাহলে অঙ্কটা আমরা করে ফেললাম কি করলাম আজমান সাহেব এক বছরে ধান পেলেন কত পেলেন অত সমস্ত অত সমস্ত অত সমস্ত অর্থাৎ অত কুইন্টাল এটাকে আমরা কি করলাম মিশ্র ভগ্নাংশে থেকে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা পার্ট বাই পার্ট আমি এখানে লিখে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা।